আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। দেখুন এখানে বৃদ্ধ বাবারা যারা আছেন, না জানি আপনাদের এখানে নাও থাকতে পারে, কত জায়গা আপনাদের চোখে দেখেছেন যে পিতামাতা যারা ব্যবসায়, আগের দিনে কেউ বিড়ি বিক্রি করতো, কেউ লবণ বিক্রি করতো, কত কষ্ট করে ঝাঁকায় তৈল বিক্রি করে, নগরে নগরে ঝাঁকায় মাথায় করে তৈল বিক্রি করে, সাবান ছোটা বিক্রি করে, 570 সাবান বিক্রি করে, গায়ে মাখায় এত ছিল না, ওই সময় কক্স সাবানই একটু বেশি যারা দামি তারা ব্যবহার করত, আর 570 সাবান কাপড়ও কাচত এবং গায়েও মাখত, মাথাও ধুয়েছে মাটি দিয়ে, তো তিলের পাতা দিয়েও কত মাথা ধুয়েছি। আজকে তৎকালীন সময়ের কথা বলছি, যে কত বাবা কত কষ্ট করে ছেলেকে বড় শিক্ষিত করেছে, ছেলেকে বড় শিক্ষিত করেছে, ছেলে চাকরি পেয়েছে, মাথার পিতা আস্তে আস্তে বার্ধক্য জীবন গঠন করেছে, ছেলে মস্ত বড় এক অফিসার হয়েছে, তিন পাঁচতলা বাড়ি করেছে, বাড়ির সামনে একটা কাচারি ঘর করেছে, পিতামাতা রয়েছে, কিন্তু পিতামাতা একটু বৃদ্ধ হয়ে গেছে, সে আগের মতো চলতে পারে না। তো ছেলেরা থাকে, তো উনি ওই পাঁচতলা বাড়ি করছে, চারতলায় ওই বুড়ো বুড়ি থাকে, পাঁচতলার উপরে ছেলেরা থাকে, কিন্তু ওই চারতলায় যখন ওই একটু বেরোয়, একটু কাশাকাশি করে, ব্যথায় একটু চিৎকার করে, বৌমা ডেকে বলছে, দেখো তোমার বাবা এরকম রাত ভরে চিল্লালে কি আমার ঘুম হয়, ঘুম হয়। পরের দিন সকালে ছেলে গিয়ে বলছে, বাবা তোমরা যদি এরকম মার, তুমি যেরকম রাত্রে কাশাকাশি করো, আমরা ঘুমাতে পারি না, তোমরা যদি নিচে যেতে ওই সিঁড়ি কোঠার ওখানে। বাবা মনে মনে চিন্তা করছে, ছেলে আমার এত সারাদিন পরিশ্রম করে, আমার কাশের জন্য যদি ছেলে না ঘুমাতে পারে, তো আমি ওই নিচে যেয়ে ঘুমাই। বলছে, আচ্ছা বাবা আমি নিচেই যাই। ওই সিঁড়ি কোঠার নিচে বিছানা করে দিয়েছে, বিছানা করে দিয়েছে, কিন্তু বার্ধক্য বয়স, থুতুটাও একটু দূরে ফেলতে পারছে না, এখন সংকুচিত হয়ে গেছে, ওই একটু কাশি হয় এবং প্রস্রাব করতে যেতে পারে না, এক বিছানাটা কেউ ধয় না, তো যে বিছানাটা এক মাস 15 দিন না ধয় একটু গন্ধ তো হতেই পারে। তো বন্ধু বান্ধব ওই সিঁড়ির পাশ দিয়ে যখন যায়, একটু গন্ধ নাকে লাগলে পরে নাকে কাপড় দেয়, গিয়ে বলছে, বন্ধু তোদের ওই সিঁড়ি ঘরের কাছ দিয়ে আসা যায় না, তোদের ওই সিঁড়ি কোঠায় ঢুকলে ঘর থেকে গন্ধ বেরোয়। ছেলে তার পরের দিন গিয়ে বলছে, বাবা এত টাকা দিয়ে বাড়ি করেছি, এত মার্বেল পাথর দিয়েছি, তোমরা দুজনে এরকম নোংরা করে রাখলে আমাদের বন্ধু বান্ধব ঘরে ঢুকবে, তোমাদের কারণে আমার বন্ধু বান্ধব আসলে তারা সম্মানী ব্যক্তি আসতে পারে না, তোমাদের এই গন্ধে তারা নাকে কাপড় দিয়ে ঢুকতে হয়। বাবা মনে মনে চিন্তা করে, আহা ছেলে, সারা জীবন আমি গোবিন্দ চিন্তাও করিনি, আমি কোনোদিন কোনো সৎসঙ্গে যাইনি, আমি জীবনে দুটো টাকা কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগিয়ে দেইনি, সারা জীবন তোকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমি দুটো গরু দিয়ে হাল চাষ করে নিজে গরুর মতো পরিশ্রম করে তোকে মানুষ করেছিলাম, আর এই বিল্ডিং তৈরি করার জন্য আমি জল টেনেও তোকে আমি এই বিল্ডিং তৈরি করে দিয়েছিলাম, আর আজকে আমি এই সিঁড়িকোঠায় থাকলে তোর বন্ধু ঢুকতে পারছে না। দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা বল তাহলে আমরা কোথায় যাব। ছেলে বলছে, বাবা তোমরা ওই কাচারি ঘরে গিয়ে থাকো, যেতে পারছে না বাবা, আমি তো যেতে পারবো না অত দূর, ধরে নিয়ে দিয়ে আসছি, মনে মনে ভাবছি ধরে একটু দিয়ে আসতে পারলে ওখানে আর যেতে হবে না।
ছেলে বাবার হাত ধরে মায়ের হাত ধরে তুলে নিয়ে দিয়ে এসেছে কাচারি ঘরে। বাবা ওই কাচারি ঘরে শুচ্ছে আর দুটি চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। এতদিন আমার ভগবানের কথা মনে পড়েনি, আজ ওই বুড়ো মাথার নিচে হাতটি দিয়ে দুটি চোখের জলে ভেসে ভেসে বলছে, গোবিন্দ আমি যাদের জন্য সারা জীবন খাটনি খেটে আমার গায়ের রক্ত জল করে দিয়েছি, আমার জীবন খুইয়ে দিয়েছি, আজ তারা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, পাঁচতলা থেকে আমাকে গাছতলা নামিয়ে দিল, জগতে তো আমার আর থাকবার কোনো জায়গা রইল না। ও গোবিন্দ, গোবিন্দ হে, আজ একে একে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, আজ যাদের জন্যই আমি খেটে মরেছি সবাই আমাকে ত্যাগ করে দিল। গোবিন্দ কোনদিন তো আমি তোমাকে ডাকিনি, কোনদিন তোমাকে আমি ভালোবাসিনি, যাদের জন্য সারা জীবন খাটনি খেটেছি আজ তারা সবাই আমাকে ফেলে দিল। আজ হে গোবিন্দ অন্তিম সময়, আজ আমি কোথায় যাব কি করিব, গোবিন্দ হে আজ দেখলাম তোমাকে তো আমি সময়ে ডাকিনি, আজ আমার অসময় হয়ে গেছে, গৌরহরি আজ দেখি কি জানো, ওরে তুমি বিনে আমার আর কেহ নাই রে, জগতে তুমি বিনে আমার কেহ গোবিন্দ তুমি বিনে আর আমার কেহ কেহ নাই রে, জগতে জগতে তুমি বিনে আমার কেহ আমার কেহ নাই রে, ওরে আমার একে একে সবই গেল, এই জগতে কেবল তুমি বিনে আমার আর কেহ নাই রে, আমার কেবল তুমি ছাড়া হবে, তুমি ছাড়া
আর আমার কেউ নাই রে। বলো বলো আমি আজ আমি কোথায় যাব, বলো বলো এখন আমি কোথায় যাব। আমার এই পুরা প্রাণ জুড়াবো গোবিন্দ, বলো বলো আমি আমি আর কোথায় যাবো, আমি গোবিন্দ হে, যাদের আপনে ভেবে সর্বস্ব খুইয়েছি, যাদের আপনে ভেবে জীবনের সমস্ত যাদেরকে উজাড় করে দিয়ে দিয়েছি, আজ একে একে সবাই আমার পর হয়ে গেল। গোবিন্দ সবাই তো আমাকে ছেড়ে দিল, কিন্তু এখন তো আমার অসময়। এই অসময়ে গোবিন্দ আমার এই অসময়ে তোমাকে ডাকার মতো শক্তি ভক্তি কোনোটাই নেই। এই অসময়ে শক্তি ভক্তি আমার কোনোটাই নেই, কিন্তু জান গোবিন্দ এতদিনই যাদের আপন ভেবেছিলাম তারা তো কেউ আমার আপন নয়। এখন জান গোবিন্দ আমি কি ভাবছি, ওরে তুমি ছাড়াই আমার আর কে আছে, তুমি ছাড়াই আমার ওরে তুমি বলো বলো এখন আমি যাব কার কাছে। গোবিন্দ তুমি ছাড়াই আমার আর কে আছে, যাব কার কাছে। জগতে তুমি ছাড়া, জগতে তুমি ছাড়া আমার আর কে আছে, আর কে আছে। বিশ্ব জগতে শুধু এই ভক্তের কথা নয়, প্রতিটা জীবের জীবনে যখন সবাই একে একে সবাই হারিয়ে যাবে,
যখন আপন বলতে কেউ থাকবে না, অসময়ের জন্য রসময়ে গৌর হরি দুটি হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছে। ওরে জগদীজি, তোর যখন আপন বলতে কেউ থাকবে না, ওরে আমি তো আছি রে। আমার গৌর হরি দুটি হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছে। জগদীজি, এখনো তোদের সময় আছে, এখনো ফিরে যায়। আজ আমি তোদেরকে ডাকছি, এখন আমার ডাকে সাড়া দিয়ে আসছিস না। এমন একদিন আসবে তোরাই আমাকে ডাকবি, সেদিনই তোদের ডাক আমি শুনব না। এখনো তোদের হাত ছানি দিয়ে ডাকছি, তোরা ফিরে আয়, ফিরে আয়। ভজনের পথে ভজনের পথে ফিরে আয়, একবারে কৃষ্ণ ভজনের পথে ফিরে আয়। জয় নিতাই গৌর, হরি বল হরি বল। এখনো তোরা আনমনা হইস নে, বিপদগামী হইস নে, পথে আই কুপথে যাইস নে, সুপথে আই। যে পথে গেলি ওই শ্রীধাম বৃন্দাবনে, আজ বংশীর ধ্বনি বাজে শ্রবণ করা যায়। ফিরে যায় সে পথে, ফিরে যায়, যে পথে গেলে পরে রাধারানীর চরণের নুপুরীর ধ্বনি শোনা যায়, শোনা যায়। আজ দাবদি সেই লীলা করে গুড়ারায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। একমাত্র গুরু গোবিন্দের লীলা, গুরু গোবিন্দের সাথে প্রেম ছাড়া কোনো সেই সম্পর্ক গঠন করা যায় না। পৃথিবীতে সমস্ত ভজনের ঊর্ধ্বে প্রেমের ভজন, প্রেম দিয়ে ভগবানকে যতই আপন করা যায়, তাহার চেয়ে কোনো ভজন শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ নয়। জীবের ভিতরে যদি শুদ্ধ প্রেমের উদয় হয়, প্রেম দিয়ে কৃষ্ণকে বাঁধা যায়, তাহা ভাগবতে কয়। প্রেমের রজ্জু দিয়ে বেঁধেছিল এই নন্দরানী, তাহার প্রমাণ টেনেছে ওই ভাগবতের ব্যাখানি। প্রেমের টানে বেঁধেছিল আমার ঠাকুরানী রাধারানী, প্রেমের ইনি হয়ে দাস খদ লিখে দিলেন ওই রাধার চরণ দুখানি। চরণ
আর প্রেমের টানে বাধা পড়ি তাহা ভাগবতে গাই, তাহার সাক্ষী আছে ওই বৃন্দাবনে সুবলঠে কৃষ্ণের গায়ে, ওই দেখো বাৎসল্য প্রেমে নয় সক্ষ প্রেমে অক্ষ করে সুবল ওঠে কৃষ্ণের কাঁধে, সুবল কাঁধে উঠিয়া কৃষ্ণকে ফল দিয়ে আবার উচ্ছিষ্ট ফল কৃষ্ণকে খেতে সাধে, এ জন্য প্রেমের ধর্ম করিবে প্রচার, যাহার প্রেম আছে কৃষ্ণ হয় যে তাহার কৃষ্ণ, যে হৃদয়ে প্রেম শূন্য জগতে হৃদয় হয়, মনুষ্য কুলে ধনাঢ্য ব্যক্তি হলে কৃষ্ণ ভজন করার যোগ্যতা তাহার দ্বারায় নয়, ধন জন পরিজন যতই থাকুক ঘরে কৃষ্ণ পেতে হলে শুদ্ধ প্রেম প্রয়োজন করে, শুদ্ধ প্রেম পেতে হলে যাও প্রেমিকের ধর পায়ে, এই জগতে শুদ্ধ প্রেমিক শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি কাউরে কৃপা করে কৃষ্ণ পাইবার শক্তি সেই ওই কৃষ্ণ ভক্ত ধরে, কৃষ্ণ ভক্ত ধরে ভগবান বাদ্য থাকে ভক্তের অধি, ভক্তের কাছে চিরদিন কৃষ্ণ বাধা থাকে হয় ভক্তের কাছে ঋণ, ওই ধরাশতির কাছে ভগবান হয়েছিল ঋণী, ওই কাটা স্তনের দুগ্ধ পান করিবার হলেন যশোদা আর কৃষ্ণ হলেন নীলমণি, নীলমণি তাহলে সনাতন ধর্মের যে কয়েকটা তত্ত্বই আপনাকে দিয়েছে প্রত্যেকটাই তত্ত্বই আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাহলে প্রেম কাম থাকিতে কৃষ্ণ কৃপা কবু হবে না, কাম বাদ দিয়ে কৃষ্ণ প্রেমের কর যে ভজনা, তাই সত্য সরলতা প্রেম তিনটার কথা হল, পবিত্রতার কথা এইবার এখানে এসে গেল, সুর ছন্দে কথা বলায় আপনাদের কি ডিস্টার্ব হয় নাকি, বোঝা যায়, সমস্যা হয় না তো, সুর ছন্দে বলছি কেন একটু আনন্দ দেওয়া হয় না, একটা টপিকের উপরে আলোচনা করলে দুই চার ঘন্টা কেটে যায়, কিন্তু আজকে টপিক তো চারটা, আরো একটা প্রশ্ন রয়ে গেছে, এক ভক্ত ছেলে ছোট ছেলে গতকালকার পাঠের উপরে আজকে আমাকে প্রশ্ন করেছে, গতকালকের আলোচনার উপরে আজকে প্রশ্ন করেছে, কালকে সাহস পায়নি আজকে সাহস পেয়ে গেছে, আজকে সত্য সরলতা প্রেম এখন আছে কোনটা বাকি পবিত্রতা, এই সনাতন ধর্মে পুষ্প করে জল ব্যবহার করা আছে কি না করেন নাকি, আমার চোখে দেখা দুটি বড় ব্যক্তি করে না, দাঁড়াইয়ে পুষ্প করে, সনাতন ধর্মে আছে পুষ্প করে জল ব্যবহার করতে হবে, জল যদি না পায় টুকরো কাপড়, যদি তা না হয় টিস্যু পেপার, তা না হইলে মাটির ঢিলা, পুরুষ কিংবা নারী সবার জন্য জল ব্যবহার
প্রশস্ত, পায়খানার কাপড় ছাড়তে হবে, পোশাক করে জল ব্যবহার করতে হবে, বাসি উননে রান্না করা যাবে না। কথাটা কি বোঝা গেছে? ও মায়েরা, এখন তো চুলে লেপার কোনো সিস্টেম নাই, কারণ গ্যাস হয়ে গেছে। কিন্তু যদি না লেপতে পারেন, মাটি দিয়ে লেপতে বলছি না, একটু নাকড়াটা ভিজিয়ে চিপড়ে একটু মুছে নিতে হবে, করা যাবে কি না? তাহলে পবিত্রতা কিসে হয় আপনি বলুন তো। ধুইলে মুছলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে পবিত্র রে, ধুইলে মুছলেও পবিত্র নয়। যদি মন পরিশুদ্ধ না হয় হবে, তাহলে মন পরিশুদ্ধ করতে হইলে বাহ্যিক দিকও পবিত্রতা প্রয়োজন আছে। আজকাল জানেন কি করে ছেলে পেলে? আমাদের ছোটোবেলায় মা ছোট্ট একটা বাটিতে ভাত দিত, টুকাইয়ে খেতে হতো, মা কাজে চলে যেত। আর আজকাল আপনাদের ছেলে কি করে জানেন? ভাত খেতে চায় না, খাবে কি করে? লুডুস ফুডুস আবি সাবি খাও, তি খাও, তো নারী গেছে মরিয়া। এত বড় বড় ডিম খাওয়ান, নারী মরিয়ে গেছে না, ভাত খাবে কন্তে খাবে? ছেলের সারা ঘর বুড়িয়ে দৌড়ে আর আইটিয়ে ছড়ায় আর ভাত খাওয়ায়। আমার মেয়ে ছেলে মায়েরা এবং বাবারা হাতের তাড়াই করে ভাত খায়, হাতে থালা করে খায় আর হাঁটে, আবার ওই হাতটাই কাপড়ে মুছে মুছে না কি আছে কি না? হ্যাঁ, আর একটা কথা জেনে যান, ভদ্রলোকদের বলে যাচ্ছি, ঈদ চলে গেল, ইসলাম ধর্মের বাবাজিরা তাদের স্বধর্ম পালনে তারা একটা মাস ছিয়াম সাধনার মাস তারা কত পবিত্রতার সহিতে কতজন পালন করেছে, সবাই করে নাই। আপনারা যেমন সবাই করেন না, আমরাও সবাই করে নাই, কিন্তু যারা করেছে তাদের ধন্যবাদ দেই। যারা ধর্ম করে, যে ধর্মে জন্মগ্রহণ করুক, তাদের ধন্যবাদ জানাই। কিন্তু আপনাদের দুর্গাপূজার দিনে কোনোদিন কোনো মুসলমান বাড়ি খই লাড়ু মুড়ি বাচ্চে ঘর দরজা লেপে লক্ষ্মী পুজোর দিনে চিত্রায়? হ্যাঁ, বুঝেন, এরপরে কিন্তু আবার বলেন না যেন হওয়া করে, কারণ দলে পড়লে যেন আবার বলেন না। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ইসলাম ধর্মে তাদের যেটা তাদের ধর্মীয় বিধান তারা তো সেটা মানবে, কিন্তু তাদেরটা আপনাদের মানা যাবে না। আপনার ধর্মে কি বলছে এটা আপনি মানবেন, তার ধর্মে যেটা বলছে সে সেটা মানবে, তাদেরও আমার ধর্মেরটা মানা প্রয়োজন নেই। তো আপনারা যারা কুরবানির দিনে, অনেক ভদ্রলোক আছেন কুরবানির দিনে নিজেদের বাড়িতে মাংস রান্না করেন, ওগুলো একেবারে ওই দলেই হয়। কুরবানির দিনে আপনারা কখনো ভুলেও বাড়িতে মাংস রান্না করিবেন না, যারা খান খান আগে পরে খাইয়েন, কিন্তু কুরবানির দিনে বন্ধ করবেন। কি কষ্টবাদ নাকি আমার কথায়? আপনি যদি কুরবানির দিনে আপনার বাড়ি মুরগি কাটেন, তাহলে ওই ওদেরও কুরবানি দেওয়া, যে ফল আপনার বাড়িতে মুরগি কাটায় কুরবানি, ওই মুরগি কুরবানি দেওয়া তাই হয়। এইটা থেকে বিরত থাকতে হবে, এটাও কিন্তু পবিত্রতার একটা অঙ্গ। কি রাগ করছেন নাকি? আমায় রাগ করছেন? করলেই কি আসে যায়? ওই যে হাসে না, ওরা রাগ করছে যার। এইবার সত্য সরলতা প্রেম পবিত্রতা, পবিত্রতার কয়েকটা লক্ষণ আছে। পবিত্রতা খালি ঘর দরজা পরিষ্কার করলে হবে না, ভিতর বাহির, ভিতর বাহির কোনটা? বাহিরঙ্গ আর ভিতর হচ্ছে অন্তরঙ্গ, এই দুটো জগৎ পবিত্র করতে হবে। ভিতরেও পবিত্র, বাহিরেও পবিত্র, তবেই সে পবিত্র। খালি বাইরা চাকচিক্য সাবান ঘষলাম আর বুরু ফিল আপ করলাম আর মেকআপ মারলাম, পিকআপ হয়ে গেলাম, তাতে কাজ হবে না। মেকআপ মেরে পিকআপ হইলে কাজ হবে না। পিকআপ না হয়ে একটু ভালো মানুষ হও, ভক্ত মানুষ হও, ভদ্রতা শেখো। ভক্ত পরে হও, আগে ভদ্রতা শেখো। ভক্ত হওয়া যাবে, আগে ভদ্রতা না শিখলে তুমি ভক্ত হতে পারবে না। ভক্ত হয়ে যদি অভক্ত মানে অভদ্র পরিবেশ গঠন করো, তাহলে তুমি ভক্ত নয়। আগে ভদ্র হও, পরে ভক্ত হইও। আর আগে ভদ্র হবা না, ভক্ত হয়ে বসে দেখবা, হ্যাঁ, লম্বা লম্বা গল্প করবো। আমি বাড়িতে গীতা, এই যে দেখেন না, আমাদের সনাতন ধর্মের গীতা পাঠ করি, লাল কাপড়ে মুড়িয়ে গীতে একেবারে থুয়ে দেই, তুলসী দিতে দিতে গীতার পৃষ্ঠা 35টা থাকে না। জম্বের ভক্ত, কিন্তু জীবনেও গীতে পাঠ করে না। কি ভক্ত না? বাড়িতে গীতা আছে, কয় আসে মানে আমি অবাক, কয় তুমি, কয় আমি সাধারণ নাকি? আমি গোরক্ষপুরের গীতা এনে রাখছি, গীতা সাধক সঞ্জীবনী। কয় তোমার ঘরে? কয় আমার ঘরে খালি নাকি? আমি যে কয়েকজন রাইটার আছে সব রাইটারের গীতা করে রাখছি। কিন্তু যদি জিজ্ঞাসা করায় বাবা কি শ্রীমদ ভগবত গীতা, না শ্লোক জানতে হবে না, শ্রীমদ ভগবত গীতায় অর্জুনকে ভগবান এত কথা বললেন কিসের জন্য? বলছে বলবে তা তো জানি না, ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়ব না।
এটাই হচ্ছে প্রেমের টান, এটাই ভালোবাসার টান। আচ্ছা আপনাদের কাছে যারা এই যে ছেলের ছেলে পেলে রসিক হইলে পাঠা মানুষই করেন, করে না? একেবারে সম্পূর্ণ সনাতন ধর্মের আওতাভুক্ত নয়, এটা আত্মসুখের জন্য। আপনার কাছে প্রশ্ন, মনে করেন আমার ছেলের অসুখ হয়েছে তা আমি মানুষই করছি, আমি মনে করেন এই গ্রামের জমিদার, তা আমি এই গ্রামের জমিদার হয়ে আমি মানুষই করছি যে আমার ছেলে যদি ভালো হয় অমুকের ছেলের বলি দেবো, আপনারা দিবার দেবেন? আপনার ছেলেকেই যদি বলি বলি দিবার দেবেন, আমার ছেলে ভালো হয়ে গেছে এখন দিবার দেবেন না? কেন দেবেন না? আপনারা আমাকে আস্ত রাখবেন? কি আস্ত রাখবেন? রাখবেন না। তো যদি এইটা হয় যে একটা শাক বলি দিচ্ছেন, ওই শাকটা কি কোনো মায়ের সন্তান না? যে কালীর সামনে বলি দিচ্ছেন ওই কালী কি বিশ্ব প্রসবিনী নয়? ও কি জগৎ মাতা নয়? তো যদি জগৎ মাতা জগৎ প্রসবিনী হয়, আপনি মায়ের সামনে নিজের সন্তানকে বলি দেওয়া এটা কোন ধর্ম হয়? একটু নিজের কাছে প্রশ্ন করুন তো। আপনারা গণেশ পাগলের নাম শুনেছেন? হ্যাঁ, গেছেন কেউ কেউ? কারা গেছেন একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা, ওই গণেশ পাগলের মেলারটা গণেশ লীলামৃত আছে, দেখেছেন? কারো ঘরে আছে? যদি না থাকে কিনে নেবেন। এই গণেশ লীলামৃতে হরিবর সরকার আর মনোহর সরকারের সাথে খেপা পাগল কেষ্ট খেপা গণেশ পাগলের একটা সম্পর্ক ছিল। এই হরিবর সরকার একদিন গণেশ পাগলের কাছে ডেকে কয়, বাবা মামা এই বিশ্বজগতে পাঠা বলি কেন হয়? গণেশ পাগল মহাপুরুষ ডেকে ডেকে কয়, বাবা ইয়া কোনো ধর্মের মধ্য নয়। বলছে তাই পাঠা বলি দেয় কেন? কয়ে শুনবি এটা পাঠার সাথে কয়টা পাঠা হয়? বলছে কেন কে মামা? বলছে শোন তাই, এই হরিবর শোন। বলছে কি? বলছে যেটা মানুষই করে ওইটি একটা পাঠা, যেটার জন্য মানুষই করে ওইটি আর একটা পাঠা, যেটা উৎসর্গ করে ওইটিও পাঠা, যেটা ঠ্যাং টাইমে ধরে ওইটিও পাঠা, যেটা কোপ দেয় ওইটিও পাঠা, যেটায় মাংস বানায় ওইটিও পাঠা, যে কয়টা রান দেয় ওইটিও পাঠা, যেটায় পরিবেশন করে ওইটিও পাঠা, যে কয়টায় খায় ওই কয়টাও পাঠা। আচ্ছা লজিক আর একটা দেই, ওরে পাঠা, ও কোনোদিন এই যে পাঠাটারে মায়ের দরজায় বলি দিছে, ও কোনোদিন কারো ঘর বাড়ি ভেঙে কোনো কোনো নারীর প্রতি অত্যাচার করছে? এই করছে? আমার সনাতন ধর্ম বাস্তব ধর্ম, ফাজলামি তো ওটা পশু। ও যদি কোনো নারীর প্রতি দুর্চরিত্র না করে, কোনো মেয়ের উন্না দূরে না টান দেয়, যদি কোনো নারীর কাপড় দূরে না টান দেয়, ওরে পাঠা কোন কয়েনতে? আপনার ছেলে একটা বিধবার ঘরে গেছে, একটা বেড়া ভাঙিয়ে গেছে, একটা অকাম করছে, জরিপানা দিয়েছেন 2 লাখ, এখন পাঠা কুন্ডা বিচার করেন? এনে বলি দেবেন কুন্ডারে? আপনার ঘরের পাঠা খৈল ভুষি দিয়ে পুষতিছেন, আর বনের পাঠা শালার পশু ও শালা বোঝে না কিছু, ওই ডিয়ে বলি দেন আর নিজের পাঠা পোষেন? তো এই পাঠা যেটা বলি দেওয়ার কথা সেটারে দেন না, ছাগল বলি দিয়ে মার বুঝে করেন, এটা ধর্ম? এই ধর্ম পাইছেন কোথায়? আজগবি ধর্ম বানাই নিয়ে ধর্ম? এ কি ধর্ম? ইয়া কোনো ধর্মের মধ্যেই পড়ে না, এটা সব অধর্ম। আপনার ছেলে অপকর্ম করে তার গোপন করেন দোষ, তার কোনো দোষ নেই। তার জরিপানা দিয়ে আসেন গোপনে মাতু পড়রে, তার কোনো দোষ নেই। হ্যাঁ, পরের ঘর ভেঙেছে, পরের মেয়ের বিয়ে ভেঙেছে, পরের মেয়ের অনিষ্ট করছে, ওই পাঠা ঘরে দুধকলা দিয়ে পুষতিছেন, তাতে কোনো দোষ নেই, কিন্তু পাঠার দোষ হয়েছে কোনটা? পশু। ও তো কিছু বলতে পার না, ও যদি আপনার মতো ওই তো লাথির চোটে দাঁত ভাঙিয়ে দিত। হরাম দাদা, মানুষই করা ছুটো হইতে তো আসেন, আমারে মানুষই করেন, কেমন সাহস আছে? আমারে মানুষই করেন যে গোপীনাথরে বলি দেবো, আইসেন আর বানাই দেবো, সাধু হয়েছি দিয়ে কি ভাও যাবো নাকি? হ্যাঁ, অস্ত্র জমা দিছি দিয়ে ট্রেনিং জমা দেয় নেই, ওরম লাঠি তৈরি 50টারে সোজা করার মতো যোগ্যতা এখনো আছে? বয়স একটু হয়েছে তাই কি হয়েছিল, তাই বলে পিটে নি বলি নাই, এর জন্য কি জানেন? কি কষ্ট পাচ্ছেন? আরে একটু রাগ ঢুক দিচ্ছি তো, একটু আপনাদের সত্য কথাটা বলার জন্য ভয় নাই, আসলে রাগই নেই।
চলে রাখইনি, ওটা তো একটু ভয় ছয় দিতে হয় না, বুঝলেন না? কিন্তু সত্যটা তো প্রকাশ করতে হয়, করতে হয় না বাবা? কি বাবা না মিথ্যা বলবো বলেন, এই সত্যটা বলবো না? আমার এই সাধুরে কয় আস্তে আস্তে, অত কইেন না, মানে ওরা ভয় পায় যদি যাবার সময় কিল শুরু করে। আমি তা না, ওরা আসতে বললো আমি কি আসতে বলবো? ব্যাটারি যত সময় চার্জ আছে আলো কম দেবো কেন? যে সময় চার্জ ফুরে হয়ে যাবে সে সময় দেবো না, আলো বন্ধ হয়ে যাবে। কিন্তু তাই বলে কম বলবো না, নে বলবার জন্যই ভগবান দেশে ওই মিথ্যা ধর্ম প্রচার করবো না। জীবনে যতটুকু সময় বেঁচে আছি মিথ্যা ধর্ম প্রচার করবো না। যাক, আজকে আমাদের যারা অক্লান্ত পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে যারাই মধুমাখা কৃষ্ণ নামের আয়োজন এবং ভাগবতের আয়োজন করেছে, প্রতি দ্বারে দ্বারে ভিক্ষা করে যারা আজকে ভাগবতী কথার আয়োজন করেছে, তাদের জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করি, তাদের হৃদয়ের দুর্বুদ্ধি নাশ হয়ে, কুমতি নাশ হয়ে, ইন্দ্রিয়র বাজে স্বভাব দূরীভূত হয়ে গিয়ে যেন তাদের হৃদয়ে মাঝে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। আপনারা সকলে আশীর্বাদ করবেন, তাদের হৃদয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। আর দেহ আর কি বাকি রয়েছে? দেহি, দেহ আর দেহি। এই দেহটা কিন্তু আমি নয়, সনাতন ধর্মে আত্মাকে জানা বোঝার কথা বলছে। অর্থাৎ গাড়িটা নয়, গাড়ির ড্রাইভারকে তাজা রাখতে হবে। গাড়ির ড্রাইভার তাজা থাকে কিসে? দেহটা তাজা থাকে খাদ্য খেলে, ভাত মাছ ইত্যাদি খেলে দেহ সুস্থ থাকে। আত্মা সুস্থ থাকে কিসে? ড্রাইভার সুস্থ থাকে হচ্ছে মধুমাখা কৃষ্ণ নামে। তাই বেশি বেশি নাম করবেন, বেশি বেশি কৃষ্ণ ভজন করবেন, আর ভাগবত ভক্তি অনুশীলন করবেন, আর শাস্ত্র অধ্যয়ন করবেন। শাস্ত্রের মূল অর্থটাকে জেনে নিতে হবে। আর আমার কথায় বচনভঙ্গিতে যদি কোনো মা ও বাবা ব্যথা পেয়ে থাকেন, নিজ সন্তান রূপে আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করে আপনার শ্রীচরণে স্থান দেবেন। আর যদি অভিশাপ দিতে হয় একটা অভিশাপই দিবেন, যেন কাইলো যদি মরি, এখনো যদি মরি, যেন হরি কথা শ্রবণ এবং স্মরণ করতে করতে যেন মরতে পারি, এই আশা ব্যক্ত করে আজকের মতে ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম রইল। আর যে দুটো মিডিয়া আসছে, তিনটা মিডিয়া আসছে, একটা হচ্ছে গোপী মিডিয়া 21, আর একটা সনাতনী মিডিয়া, আর একটা হচ্ছে গীতা মিডিয়া, যার যার এই পাঠগুলো